আমি রবিদার বাসা যাচ্ছি, সাধু অন্তনি পর্বে আসছিলাম। রবিদা আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আমরা রিপন আর আমি অপেক্ষার পালা শেষ, দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, রবিদা আমাদের জন্য দাঁড়িয়েছিল। যা হোক, প্রচণ্ড মানুষ ছিল। এটা মাঠে থেকে পেরিয়ে তার বাসার দিকে যাচ্ছি। দাদা, তোমার আমি অনেক মিস করি দাদা। আমি তো ওখানে চাকরি, তো কি করি ওখানে সময় পাই। যাই যে তুই কি মিস করেন, ওটা কি আমার জন্য আশীর্বাদ। আমরা পাপি মানুষ, আমরা কিছু করা পাই না। মাফ করে দেই ক্ষমা গো, ঠিক না? ঈশ্বর জীবন্ত বাণী না পড়লে, শাস্ত্র পাঠ না করলে কেউ জীবন পাইবো না, কেউ জীবন পাইবো না। আইসেন দাঁড়াবেন, খাইবেন, পরে না না, ঠিক আছে, কালকে ওই যেটা আমি ফোন দিছি না দাদা, ওই রিপন আমাকে কনফার্ম করছে। তারপরে চিন্তা করলাম যে আপনাকে আমি ফোন দিই, যে ফোন দিলে বোধে অন্তত দেখা করে যেতে পারবো। তো নমস্কার নমস্কার নমস্কার। দাদা কষ্ট করেছিল আমাদের জন্য, মানে আসলে না মানলে আঙ্গুল দিতে চাপা করে।